আমি আপনাকে আরেকটি সুসংবাদ শোনাতে চাই। কোরআন বলছে মানব ইতিহাসে এই তথা কথিত দুর্বল মানুষেরা, হাড় ভাঙা পরিশ্রম করা মানুষেরা, এই শ্রমিক মানুষেরা, কৃষক দিনমজুর মানুষেরা, যাদেরকে সমাজ দুর্বল মনে করে, যাদেরকে সমাজ কোনো কাজে ডাকে না, কোনো কমিটিতে রাখে না, কোনো কাজে তাদের মতামত নেয় না, তাদেরকে বিশিষ্ট নাগরিক মনে করে না, এই মানুষগুলোই পৃথিবীর জন্ম থেকে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসের মোড়কে বারবার পরিবর্তন করেছে। বিশ্বাস করুন, গোটা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত, সেই আদম আলাইহিসসালাম থেকে নিয়ে আজ পর্যন্ত হাজার হাজার বছরের মানব ইতিহাস আমাদের সামনে তুলে ধরেছেন আল্লাহ তাআলা। পাতায় পাতায় ইতিহাস, কোরআনের পাতায় পাতায় ঘটনা, মানব ইতিহাসের সে সমস্ত ইতিহাসগুলো, ঘটনাবলী আমরা পর্যালোচনা করলে দেখি, যুগ যুগে নবী রাসূলদের যারা অনুসরণ করেছে, সমাজের বিত্তবানেরা, সমাজের বিত্তবানদের মধ্যে যারা অসৎ ছিল বা আল্লাহর প্রতি অবিশ্বাসী ছিল, তারা ক্রিটিসাইজ করেছে, ট্রল করেছে, তারা তাচ্ছিল্য করেছে, উপহাস করেছে, তারা বলেছে প্রায় সমস্ত নবী রাসূলদের সময়ে তাদের সময়কার অবিশ্বাসীরা নবী রাসূলদেরকে বলেছিলেন যে আপনাদের কথা তো শুধু সমাজের অশিক্ষিত মানুষেরা, দিনমজুরেরা, শ্রমিকেরা, কৃষকেরা, দুর্বলেরা, যাদের কোনো পলিসি মেকিং করার, যাদের কোনো সিদ্ধান্ত দেওয়ার, যারা রাষ্ট্র পরিচালনা করার, যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার জন্য তাদের কাউকে বিবেচনা রাখা হয় না, এরকম সমাজের দুর্বল মানুষেরাই তো শুধু দেখে আপনাদের পিছনে গুর গুর করে। আজও দেখবেন ওলামা ইকরামের পেছনে, হুজুরদের পিছনে ওই দুর্বল মানুষগুলোই বেশি। আপনারা অবাক হবেন, এই দুর্বল মানুষেরাই তারাই কিন্তু পৃথিবীর ইতিহাস রচনা করেছে। বেশি দূরে যেতে হবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার মাত্র 8 বছরের মাথায়, যেই মক্কা থেকে তাকে বিতাড়িত হয়ে যেতে হয়েছে, যে মক্কায় নির্যাতন সইতে না পেরে আল্লাহর নির্দেশে হিজরত করতে হয়েছে, নিজের মাতৃভূমি ত্যাগ করতে হয়েছে, অত্যন্ত গৌরবের সাথে মাত্র 8 বছরের ব্যবধানে, সেই মক্কা শুধু নয়, সেই আরব শুধু নয়, সুদূর রোমান সম্রাটের সাম্রাজ্য সহ একটা পর্যায়ে সামান্য কয়েক বছরের ব্যবধানে খলিফা ওমরের যুগে অর্ধ পৃথিবী মুসলমানদের কর্তলগত হয়েছে। কাদের হাতের উপর দিয়ে? এই বেলাল, এই আম্মার, এই সুহায়েব, এই দুর্বল সাহাবী, যারা যাদেরকে মদিনার মক্কার মানুষেরা দুর্বল মনে করত, তাদের হাত দিয়ে গোটা পৃথিবী জয় করেছে মুসলমানরা। এবং এই এক ইতিহাস রচিত হয়েছে নূহ আলাইহিস সালামের যুগে, ইব্রাহিম আলাইহিস সালামের যুগে, মূসা আলাইহিস সালামের যুগে, ফেরাউন এবং তার সে সমস্ত অনুসারীরা, তাদেরকে আল্লাহ নিমজ্জিত করে, তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংসপ্রাপ্ত করে, সেই দুর্বল বনী ইসরাঈলরা যাদেরকে কৃতদাস বানিয়ে রাখা হয়েছিল তারাই কিন্তু বিজয়ী হয়েছে, তারাই টিকেছিল, ধ্বংস হয়েছে ওই শক্তিশালী মানুষেরা। আমি যে সমস্ত ভাইয়েরা সম্পদ উপার্জন করেছেন বা ভালো অবস্থানে আছেন, আমি তাদেরকে আপনাদের বিপরীতে দাঁড় করাচ্ছি না, কারণ সাহাবিদের মধ্যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা অনেক সম্পদের অধিকারী ছিলেন, আপনারা জানেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নেতৃত্বে ছিলেন সমাজের, আপনারা জানেন, আর অনেক সাহাবী ছিলেন, তাদের অডেল সম্পদ ছিল, তারা যখন সম্পদ ছিল এরপরও তারা আল্লাহর প্রিয় পাত্র হয়েছেন এবং তাদের হাত ধরেও বিজয় রচনা হয়েছে। তাহলে বোঝা গেল, ধনী এবং দরিদ্র বিষয় নয়, বিষয় হলো ইসলাম বিজয়ী হবে। আপনি যদি ইসলামের সাথে থাকেন, আপনি দরিদ্র হলেও আপনি বিজয়ী হবেন, ধনী হলেও বিজয়ী হবেন, সম্পদশালী হলেও বিজয়ী হবেন, দুর্বল হলেও বিজয়ী হবেন, সচ্ছল হলেও বিজয়ী হবেন, অসচ্ছল হলেও বিজয়ী হবেন, ইসলামের বিজয় নিশ্চিত। আপনি ইসলামের সাথে থাকলে আপনি বিজয়ী হবেন, ইসলামের সাথে না থাকলে আপনি দরিদ্র হলেও পরাজিত, ধনী হলেও পরাজিত, কারণ ইসলাম পরাজিত হতে আসেনি, ইসলাম জিততে এসেছে, জিতেছে এবং জিতবে কিয়ামত পর্যন্ত। নবী রাসূলদের আদর্শই টিকে ছিল, তাদের বিপরীত যারা ছিলেন, তাদের বিরুদ্ধে যারা ছিলেন, তাদের আদর্শ হারিয়ে গেছে। অতএব যারা আপনারা শ্রমিক আছেন, হীনমন্যতায় ভুগবেন না। আপনাদের জন্য একটা বিশেষ বিশেষ সুসংবাদ আছে। আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দরিদ্র মানুষেরা, কষ্টে যারা থাকে, যারা পরিশ্রম করে, হাড় ভাঙা পরিশ্রম করে উপার্জন করে, সেই মানুষগুলো
ধনীদের চাইতে 50,000 বছর আগে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি এর কাছে ধনী সাহাবীদের সাথে গরিব সাহাবীদের কম্পিটিশন হতো। আপনারা জানেন একটি প্রসিদ্ধ হাদিস রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরিদ্র সাহাবীদেরকে তাদের প্রার্থনার ভিত্তিতে একটা আমল শিখিয়ে দিলেন। তারা বললেন, হে আল্লাহর রাসূল, ধনীদের অনেক টাকা পয়সা আছে, তারা টাকা পয়সা দান করে অনেক সওয়াব কামাই করে, অনেক কিছু করে, আমরা করতে পারি না, তো আমাদেরকে এমন একটা আমল শিখিয়ে দেন যে আমল করলে আমরা তাদেরকে টেক্কা দিতে পারবো, তাদের সাথে আমরা প্রতিযোগিতা টিকে থাকতে পারবো। আমাদের তো টাকা পয়সা দিয়ে সওয়াব কামাই করার রাস্তা নেই, তো শুধু নিজের শরীরের আমল ইবাদত দিয়ে আমরা করতে পারি। এমন একটা আমল দেন যে তারা টাকায় কামাই করে যে পরিমাণ সওয়াব কামাই করে, আমরা ওই আমল করে সেই সওয়াব কামাই করতে পারবো। নবী সাল্লাল্লাহু আলাইহি তাদেরকে শিখিয়ে দিলেন। শিখিয়ে দেওয়ার খুব অল্প সময়ের মধ্যেই সাহাবীদের মধ্যে কল্যাণ কামিতা ছিল, ধনী থাকুক গরিব থাকুক সবাই। এবার ধনী সাহাবীরা ওই আমলটার খবর জেনে গেলেন, অর্থাৎ সংবাদ লিক হয়ে গেছে। লিক হয়ে যাওয়ার পর এবার ধনী সাহাবীরাও ওই আমল করা শুরু করলেন। এবার গরিব সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তাদের সাথে কম্পিটিশনে টিকে থাকতে পারি না দেখে আমল চাইলাম, এখন তারা তো টাকা পয়সা দিয়ে সওয়াব কামাই করতে পারে পারে, আবার যেটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এটাও করা ধরছে, আমরা এখন কি করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হেসে দিলেন এবং সাহাবীদেরকে বললেন, দেখো আল্লাহর করুণা যদি কারোর প্রতি হয় তাহলে সেক্ষেত্রে তুমি হিংসা করে, হিংসা করার তো প্রয়োজনই নেই, প্রশ্নই ওঠে না, তুমি সেটাকে ঠেকাবার কোনো সুযোগ নেই। আল্লাহ যাকে তৌফিক দিয়েছেন সে নিশ্চয়ই অগ্রগামী থাকবে। তাহলে ধনী হয়েও কেউ অনেক অগ্রসর হয়ে যেতে পারে, গরিব হয়ে অগ্রসর হয়ে যেতে পারে। খোলাসা কথা হলো যে আপনি কোন পেশার মানুষ এটা বিবেচ্য বিষয় নয়, আপনি হালাল উপার্জন করছেন কিনা, আপনি ভালো কাজ করছেন কিনা, এটা হলো বিবেচ্য বিষয়। বিশেষ করে আমাদের শ্রমিক ভাইদের উদ্দেশ্যে আমি আজকে তিনটি পরামর্শ দিয়ে, তিনটি আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান রেখে আমি এই বিষয়ে আলোচনা ক্লোজ করতে চাই। প্রথম কথা হলো, আপনি নির্মাণ শ্রমিক হন কিংবা অন্য কোনো শ্রমিক, যেই পেশাই আপনি কাজ করেন না কেন, পাঁচ ওয়াক্ত নামাজ এবং রমজানের রোজা কখনো ছাড়বেন না, কখনো না। পাঁচ ওয়াক্ত নামাজ পড়া আপনাদের জন্য কিছুটা কষ্টের, বিশেষ করে রমজান রোজা রাখা কখনো কখনো আপনাদের জন্য বেশি কষ্টের হয়, কারণ অনেক সময় প্রচন্ড গরমের মধ্যে আপনাদেরকে রোজা রাখতে হয়, যেটা খুব চ্যালেঞ্জিং ব্যাপার। কিভাবে আপনি রোজা রাখবেন? তুলনামূলকভাবে নামাজ পড়াটা সহজ, ওয়াক্ত হয়ে গেছে, আপনি তো এমনিতেই একটি বিরতি দিতে হয়, আপনি টানা হাড় ভাঙা পরিশ্রম করতে পারেন না। আপনি যদি জোহরের নামাজের সময় বিরতি দেন এবং বিরতি দিয়ে যদি আপনি নামাজটা পড়ে ফেলেন, একই সঙ্গে আপনার রেস্ট হবে, আবার আপনার নামাজটাও হয়ে যাবে, এবং ওজুর মাধ্যমে আপনার যে ফ্রেশনেস হবে, আপনার ভেতরে যে ভালো লাগা কাজ করবে, ক্লান্তি দূর হবে শীতল পানি দিয়ে ওযু করার মাধ্যমে, এটা আপনি অন্য কোনো কোথাও অন্য কোনো উপায়ে আপনি পাবেন না। অতএব শ্রমিক ভাইদেরকে আমি বলতে চাই, জীবন যাক যত কষ্ট হোক নামাজ কোনো অবস্থাতে ছাড়া যাবে না, সময় হবে নামাজটা পড়ে নেবেন। খুব বেশি নফল নামাজ পড়ার দরকার নেই, ফরজ আর সুন্নতে মুয়াক্কাদাগুলো পড়ে ফেলেন, ব্যাস পড়ে বের হয়ে যান এবং কাজে চলে যান। আর রোজা, রমজান মাসে রোজা রেখে অনেক সময় কষ্ট হয় আমাদের জন্য, রোজা রেখে যদি আপনার পরিশ্রম করতে কষ্ট হয় তাহলে আমি বলবো যে প্রয়োজনে আপনি হাফ ডিউটি করেন, প্রয়োজনে আপনি ডিউটি কমিয়ে আনেন, প্রয়োজনে রমজান মাসে আপনি ডিউটি না করে 11 মাসের জমানো টাকা দিয়ে আপনি চলেন, কিন্তু রোজা আপনাকে রাখতে হবে, ফরজ রোজা মাফ নাই। কিভাবে করবেন আপনাকে বুদ্ধি বের করতে হবে। মিডিল ইস্টে আমি নির্মাণ শ্রমিক ভাইদেরকে দেখেছি, যারা মিডিল ইস্টে আছেন, সৌদি আরবে, দুবাইয়ে, তারা জানেন, বিশেষ করে সৌদি আরবে নির্মাণ শ্রমিকরা সবাই রমজান মাসে রাতের বেলায় কাজ করে, লাইট জ্বালিয়ে রাতের বেলা কাজ করে, দিনের বেলা তারা রেস্ট করে, কারণ এত বেশি গরম সেখানে থাকে, এই গরমের তীব্রতায় রোজা রেখে কাজ করা কোনোভাবে সম্ভব হয় না, এই জন্য তারা রাতের বেলা লাইট জ্বালিয়ে কাজ করেন এবং দিনের বেলা রেস্ট করেন। তো এক কথায় নামাজ এবং রোজা আপনাকে রাখতে হবে, কিভাবে রাখবেন বুদ্ধি আপনাকে বের করতে হবে।